আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, মুরগির মাংস আর বুটের ডাল দিয়ে অসম্ভব মজাদার টিকিয়া। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটির পুরো প্রসেসিংটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্রাইন প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল। আর আমি কিন্তু এই বুটের ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখে তারপর ছিলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুরগির মাংস। আমি এখানে বুকের পিস দিয়ে দিয়েছি। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে কাঁচা মরিচ, তারপর শুকনা মরিচ আর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দুই তিনটা করে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের ফাঁকি। যেহেতু আমি ঝাল পছন্দ করি সেই কারণে মরিচের ফাঁকিটা বাড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার ফাঁকি। আর এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার ফাঁকি। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার ফাঁকি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের ফাঁকি। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের ফাঁকিও দিতে পারেন। আর এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি ঢেকে দিচ্ছি আর ওয়েট করছি মাংস আর এই বুটের ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। ফ্রেন্ডস, এ পর্যায়ে বুট আর মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি আর এখন কিন্তু পানিটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তো আমি এখন এগুলোকে ঠান্ডা করে নেব। তো এগুলোকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। মাংস আর বুটের পরিমাণ যদি আরও বেশি হয় তাহলে কিন্তু আপনারা এখানে আরও বেশি ডিম দিতে পারেন। আর এখন এতে দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজ। আমি এখানে এক কাপ পরিমাণ বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আর এখন এতে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর রসটা দিয়ে দিয়েছি আর এখন গ্রেট করে লেবুর খোসাটা দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে এখানে কিন্তু সাদা অংশটা দেয়া যাবে না, শুধু উপরের সবুজ অংশটা দিলে হবে। সাদা অংশটা দিলে কিন্তু তেতো ভাব হয়ে যাবে। তো আমি এভাবে গ্রেট করে এই সবুজ অংশটা দিয়ে দিচ্ছি। তো এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে ব্লেন্ডারে মিক্সড করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। তো আমি হাতে প্রথমে তেল মেখে নিয়েছি আর এখন এখান থেকে আমি অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি। আর নিয়ে আমি হাতের সাহায্যে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। তো রাউন্ড শেপ করে নিয়েছি আর আমি এখন হাতের সাহায্যে এভাবে প্রেস করে টিকিয়া শেপ দিয়ে দিয়েছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে তারপর ভেজে নিচ্ছি। তো ভাজার জন্য আমি এখানে প্রায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে তারপর শেপ করে নিয়ে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর একবারে বেশি দেবেন না, তাহলে কিন্তু ভাজার সময় যখন বেশি গ্যাদারিং হয়ে যাবে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি এখানে চারটা দিয়ে দিয়েছি, এরকম চারটা চারটা করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমি একটা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর বাকিগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুরগির মাংস আর বুটের ডাল দিয়ে তৈরি এই টিকিয়াটা। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।